চলতি মাসের পরবর্তী প্রীতি ম্যাচে খুব দ্রুত মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা এই মাসে নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলতে চলেছে এবং এই ম্যাচটিকে ঘিরে সব রকমের ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। সবার আগে চলে আসবো ম্যাচ টাইমিং এ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আর্জেন্টিনা কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আগামী 27 মার্চ সকাল 8:20। বাংলাদেশে ম্যাচটি লাইভ হবে 8:50 থেকে। এবার চলে আসবো স্টার্টিং লাইন আপের দিকে। এই ম্যাচটিতে আর্জেন্টিনা শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। লিওনেল স্কলোনি এই ম্যাচটিতে কিছু প্লেয়ারদের রেস্টে রাখবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন এই সংবাদ মাধ্যমটি, যেখানে প্রথম পরিবর্তনটা আসবে গোলরক্ষক পজিশনে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে এই ম্যাচটিতে ইমিলিয়ানো মার্টিনেজের জায়গায় ডাচ লিগে খেলা পিএসবি জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ওয়াল্টার বেনিটেজকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন স্কলোনি। বেনিটেজ এই ম্যাচটির দ্বারাই আর্জেন্টিনা জার্সিতে অভিষিক্ত হতে পারেন। এছাড়াও ডিফেন্সে স্কলোনি তার পুরনো কম্বিনেশনে ফিরে যাবেন। রাইট ও লেফট ব্যাক পজিশনে নাওহেল মলিনা ও নিকোলাস ট্যাগলিফিকোর সাথে, সেন্টার ব্যাক পজিশনে ম্যাচটিতে ক্রিশ্চিয়ান রোমেরোর সাথে পুনরায় একাদশে ফিরবেন নিকোলাস ওটামেন্ডি।